যা করার আমি করেই ছাড়ব। দেখো, তার মানে মোদ্দা কথা হলো পরশুদিন ও গান গাইতে চাচ্ছে না, বাস। আচ্ছা, ওয়েল সেড, ওয়েল সেড। কিন্তু মামনিরা, দুই চাই মিলে যদি এই কাজটা করতে না পারো না, তাহলে কিন্তু প্রেস্টিজ একেবারে কন। আর বলো না, ওই মুম্বাই থেকে আমার কয়েকজন কলিগ এসেছে, ওরা এয়ারপোর্টে নেমেই আমাকে ফোন করছে, বলছে আমার বাড়িতে আসতে চায়। কিন্তু শ্রেয়ার তো শরীর খারাপ, মানে ওদের তো একটু আতিথেয়তা করা দরকার আছে। ওদের মধ্যে দুজন আবার বাইরের খাবার খায় না। আমি চেষ্টা করছি যতটা সম্ভব পারি করে দিয়ে যাব। তোমরা সবাই মিলে ঠিক করেছো তোমরা মামুনিকে গান গাইতে দেবে না, তাই জন্য এত কিছু করছো। জুজু, তোমার বন্ধুরা আসছে না? না, ওরা ওদের একটা আটটায় মিটিং ছিল, মিটিংটা এগিয়ে এসছে, তাই এখন ফোনে বললো যে ওরা আসতে পারবে না। আমরা আসছি কোন? তোমরা যে নতুন বৌমার গান শুনতে কেউ যাবে না এই ব্যাপারে আমি নিশ্চিত। এসো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আসিব ফিরে ধানসিঁড়ি তীর তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীর তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খ চিল শালিখের বেশে, আবার আসিব ফিরে ধানসিঁড়ি তীর তীরে এই বাংলায়। ফোন ধরছে না তোমার জন্য কি লাভ? তুমি তো ফোন করবে না। না, আমি জাস্ট এমনি জিজ্ঞেস করলাম। না, ধরছি না। হাসি পাচ্ছে? না না, ভাবছিলাম কার উপর ব্যাংক করলে। তার মানে তুমি বোঝাতে চাইছো যে আমি ভুল লোকের উপর ব্যাংক করেছি? যুবরাজ, আমার কিচ্ছু বোঝানোর নেই, যা বোঝা তুমি নিজেই বোঝো, আমার মুখ ফুটে বোঝানোর কোনো কোনো মানেই হয় না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এই এই ঘটনায় তুমি কি সত্যি এম্বারেসড ফিল করছো না? না, ভুলটা আমারই হয়েছে, আমি ভুলটা করেছি। বুঝতে পারিনি যে পরমেশ্বরী যে পরিবেশে আছে, যে পরিস্থিতিতে আছে, সেই পরিস্থিতিতে তার নিজের কোনো ডিসিশন নেবার ক্ষমতা নেই। যুবরাজ প্লিজ, মানে তুমি আমাকে অন্তত এই নিয়ে ভুল বুঝো না, আমি তো বাড়িতেই নেই। সমায়নের গান সেই সমস্ত স্মৃতি আজকে আমার মনে উজ্জ্বল করে দিচ্ছে, তো সেই কারণে সমায়নকে তো এত তাড়াতাড়ি ছাড়া যাবে না, ও তো আর একটা গান আমাদের শুনতেই হবে। কিন্তু তার আগে আপনাদের আপনাদের আমি খুব একটা আনন্দের সংবাদ জানাচ্ছি যে পরমেশ্বরী অলরেডি আমাদের অনুষ্ঠানে হাজির হয়ে গেছেন এবং আমাদের সামনেই বসে আছেন। তিনি চলে এসেছেন আমাদের কাছে,
আসলে পরমেশ্বরী একজন গৃহবধূ, গানটা তিনি পেশা হিসেবে কখনোই নেননি, কিন্তু তার গান শুনে আমার মনে হয়েছিল যে গানটা পেশা হিসেবে তার নেওয়া উচিত, এবং সেই জন্যই আমি তাকে জোর করে আপনাদের সামনে হাজির করেছি। এবার আপনারা সবাই ঠিক করে আমাকে বলবেন, আপনারা সবাই ঠিক করবেন যে আমি যেটা করেছি সেটা ঠিক না ভুল। পরমেশ্বরী গান তো আমরা নিশ্চয়ই শুনব, তার আগে আমি সামায়নকে অনুরোধ করব আমাদের আর একটা গান শোনার জন্য, তারপর আমি মঞ্চে ডেকে নেব পরমেশ্বরী বসুকে। শোনো, আমার মনে হয় না ও আর গান গাইতে পারবে না, ওর টান শেষ হয়ে গেছে। ভাই তুমি যে কি বলো না, ওর পাশে কে আছে একবার ভেবে দেখেছো তুমি? হ্যাঁ তা অবশ্য ঠিকই বলেছিস, যুবরাজবাবু যখন রয়েছেন তখন সবাই চলে গেলেও না সবাইকে বকে ধমকে টেনে এনে বসি ওর গান শুনে তবে ছাড়বে, বুঝতে পেরেছি? থ্যাংক ইউ সামান। এবার আপনাদের সামনে আমি উপস্থিত করব আমাদের আপনাদের বহু প্রতীক্ষিত সেই শিল্পী পরমেশ্বরী। আমি সত্যি জানি না আমি স্মারক এবং অর্থ সহায়তার যোগ্য কিনা, কিন্তু যে মানুষটি আমাকে এই মর্যাদা দিয়েছেন আমি তাকে যোগ্য মর্যাদা দেওয়ার চেষ্টা করব। আমি স্মারকটি এবং যে অর্থ আমি পেয়েছি আমি এটি উৎসর্গ করতে চাই আমার শ্বশুরমশাইকে। এখানে আসিয়াছিলিস আমার নামে রিপোর্ট করিতে? সাহস থাকে তো সামনে এসে লড়াই দাও। তোমার মতো নীল শেয়াল রে আমরা ডরাই নেই। দেখি এবার তোদের কে বাঁচায়। খবরদার, তিনটে হসপিটালে খুঁজলাম রাধাকে কোথাও খুঁজে পেলাম না। বাবা তুমি সিকিউরিটি ড্রেস পরে কাজে বেরো আমার ভালো লাগে না বাবা। কি করবো বল, উপায় নেই। আজকে আমার অন্য জায়গায় ডিউটি পড়েছে বুঝলি, অন্য একটা বাড়িতে আমাকে ডিউটিতে যেতে হবে। কোথায় বাবা? ত্রিধাদের বাড়িতে। ভালো দিদি, তুই ওকে বুঝিয়ে দিস
আমার বাজে ডাক্তারের দিকে যেন চোখ তুলে না তাকায়, তাহলে কিন্তু তুই ওর কোনো ক্ষতি করার চেষ্টা করিস না ময়না। ভালো দিদি, ও আমার একমাত্র অবলম্বন, আর এই বাড়িটা আমার শেষ আশ্রয় ময়না। এই বাড়িটার ছাদ নিয়ে কেউ ছেলে খেলা করলে আমিও তাকে ছেড়ে দেবো না। পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো না, না তুমি বলো না, তুমি বলো, তুমি বলো, তুমি বলো, তুমি, তুমি বলো, তুমি, তুমি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। পাঁচ হাজার হয়ে যাবে তোমার? 5000 যাবে? না, চলো। সলিড ইয়ার, she's too good.